প্রতারণার অভিযোগে এক গ্রাহকের গুলশান থানায় করা মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইবালির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানী মোহাম্মদপুরে বাসায় ঘণ্টাখানিক অভিযান চালানোর পর তাদের দুজনকে র‍্যাবের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় বাসা থেকে তাদের নিয়ে বের হতে র‍্যাব সদস্যদের বাধা দেন উপস্থিত গ্রাহকরা। এরকম ওনাকে ধরা হলো, আলটিমেটলি কি ক্রেতারা টাকা পাচ্ছে, সাপ্লায়াররা টাকা পাচ্ছে, পাচ্ছে না, মানে একদম চুরমার করে দেওয়া হলো আজকের এই ঘটনার মধ্যে দিয়ে। এটা আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। এখন তাকে সুযোগ দেওয়া হলে সে ঘুরে দাঁড়াবে, এই ইবেলি ঘুরে দাঁড়াবে, গ্রাহকরা উপকৃত হবে, দেশের জনগণ উপকৃত হবে, বাংলাদেশে অ্যামাজন আলিবাবা প্রতিষ্ঠা হবে। রাসেলকে আটকে তারা কোনো সুফল পাবেন না, বরং গ্রেফতার না হলে ধীরে ধীরে তাদের সবকিছু পরিশোধ করার দাবি জানান গ্রাহকরা। এখন আমরা চাইছি অ্যারেস্ট করা হয়েছে, আমাদের টাকা, আমাদের পণ্যগুলো আমরা ফেরত পাওয়া হোক, আমাদের ফেরত পাই আমরা পণ্যগুলো, আমরা এটাই চাইতেছি। কিন্তু কাজকে আপনি দেখেন এখনো প্রায় নয় মাস হয়ে গেছে, কিন্তু আমি প্রোডাক্টও পাইনি এবং রিফান্ডও পাইনি। তাহলে সরকার আমাদেরকে আশ্বস্ত করুক যে সে আমাদের টাকাগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিবে। এদিকে র‍্যাব সদর দপ্তরে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক জানান, ভুক্তভোগীরা যেন অর্থ ফেরত পায় সেই চেষ্টা করা হবে। সরকারের বিভিন্ন সংস্থা এই বিষয়টি নিয়ে কাজ করছেন, তারা নিশ্চয়ই একটি ব্যবস্থাপনা করবেন যার মাধ্যমে সম্মানিত নাগরিকবৃন্দ বা গ্রাহকবৃন্দ তারা যাতে তাদের যেটা অর্থ ফেরত পান বা পণ্য ফেরত পায়। বাসা থেকে র‍্যাবের গাড়িতে করে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনকে র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। শিউলি রোজা, মাটিভি, ঢাকা।